8 দিন ব্যাপী আইনটিভি পুজোর আড্ডা। হ্যাঁ দর্শক, এই 8 দিন ব্যাপী আইনটিভির পুজোর আড্ডার একেবারেই শেষ প্রান্তে আমরা, অর্থাৎ শেষ সেগমেন্টে, ঠিক শেষ সেগমেন্টে আমরা। শেষ হলেও আমরা কিন্তু আনন্দে শেষ নেই, অর্থাৎ আমরা গাইব, নাচব, মজা করব, আর সেটির মাধ্যমেই শেষ হবে এই 8 দিনের পথচলা। দর্শক, ঠিক এই মুহূর্তে আমাদের আয়ন টিভি স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন প্রিয় মুখ, আরেকজন আপনার আমার আমাদের সবাদের প্রিয় সিঙ্গার রাজ হাসান। রাজ, শুভেচ্ছা আয়ন টিভি স্টুডিওতে। আপনাকে অনেক অনেক অভিনন্দন আর সবাইকে শারদীয় শুভেচ্ছা। চমৎকার। আমি জানি যে তুমি এখন অনেক ব্যস্ত, আর যদিও করোনার মাঝে কিন্তু আমরা খুব একটা সইভাবে করা হয়নি, তারপরেও কিন্তু এই যে পুজোর মধ্যেও আমরা ছোট্ট পরিসরে যে এই পুজোর আয়োজন, আইনটিভিটি কেমন লাগছে তোমার? আসলে খুবই ভালো লাগছে, একটা উৎসব এই মানে প্যান্ডামিকের ভিতরে সবাই হয়তো নিজের ঘরে বসে বসে একটা এই উদযাপনটা করতেছে, মন থেকে খুলে করতে পারছে না, কিন্তু আমার আমারও মনে হচ্ছিলো যে আসলে পুজোর অনুষ্ঠানটা কেমন হচ্ছে, কিন্তু এখানে এসে দেখলাম অনেক আর্টিস্টরা আসছেন, সবাই একসাথে গেট টুগেদার, সারাদিন ধরে একটা উৎসব, খাওয়া দাওয়া অ্যান্ড গান সব কিছু, আসলে খুব ভালো লাগছে, সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আসলে সেই ফ্লেভারের পাশাপাশি আমরা কিন্তু বেশ কিছু গুরুর গান, অর্থাৎ ব্যান্ডের গানগুলো, সেগুলো থাকলে কিন্তু এই ফ্লেভারের সাথে আরেকটু যেন নতুন করে যোগ হয়। তো আজকে চলে আসছি তোমার প্রথম গানে, আমাদের শেষ সেগমেন্টের বেশ কিছু মজার গানগুলো শুনবো তোমার কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ। আমি এখন যে গানটি করছি এটি প্রিন্স মাহমুদের করা, শিল্পী জেমস ভাই, কবিতা গানটি। শিখতো
চমৎকার দর্শক, ঠিক এই মুহূর্তে আন টিভিতে আপনারা আছেন স্কাই 780, অর্থাৎ আন টিভি পুজোর আড্ডার একেবারেই শেষ প্রান্তে, শেষ সেগমেন্টে আমরা আছি। আমরা ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন যে গানটি আপনারা শুনলেন, রাজ হাসান। আমি রাজকে আবারও ধন্যবাদ জানাবো চমৎকার একটি গুরুর এই যে গান, আসলে ঠিক শেষ মুহূর্তে আমরা প্রচণ্ড, আমি জানি দর্শকরাও এনজয় করছেন। আমি পরবর্তী গানে চলে যাব রাজ, পরবর্তী গানটি কার? এর আগে একটা কথা একটু জানতে চাই, আমি কয়টা গান করছি? তুমি আরো দুটো, আমরা কারণ হচ্ছে যে শেষ গানটার আগে আমাকে বলবেন, কারণ আমি শেষ একটা গান রাখতে চাই। আচ্ছা, মনে করো যে এটি শেষের আগেই আর কি। আচ্ছা, শেষের আগে মানে এরপরে আরো দুটো গান গাচ্ছো? আসলে আমাদের দর্শকরা আরো গান শুনতে চায়, কিন্তু আসলে সময় তো একটা ব্যাপার আছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু আমার খুব প্রিয় একজন বাউল শাহাবুল করিম, শাহাবুল করিম, আচ্ছা ওনার অনেক ইনফ্লুয়েন্স আমি তো পূজার পূজার ক্ষেত্রে ওনার অনেক সুন্দর সুন্দর গান ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার ভিতরে আমি আমার একটা পছন্দের একটু আমার মতো করে গাওয়ার চেষ্টা করছি, হয়তো সবার পরিচিত। ওকে আমার লাভের মাঠে
বন্ধুর সামনে চমৎকার। আসলে আমরা শাহ আব্দুল করিমের প্রচুর ভক্ত, আমরা সিলেটে, আমাদের দেশে বা আমাদের এই প্রবাস জীবনেও কিন্তু প্রত্যেকটি মানুষের অন্তরে কিন্তু এই মানুষটি রয়ে গেছেন। দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে আয়ন টিভি পুজোর আড্ডার একেবারেই শেষ প্রান্তে, আর শেষ প্রান্তে ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে গান গাইছেন, আপনারা শুনছেন রাজ হাসানের। আমাদের আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে অর্থাৎ শেষ গানটিতে যাব। শেষ গানটিতে যাওয়ার আগে আমি বিদায় নিয়ে দিব। আমার ঠিক এই মুহূর্তে আমার ডান পাশে পুরো অনুষ্ঠান জুড়ে যে মানুষটি রয়েছেন, আমাদের ডক্টর রুবেল ভাই, যিনি বেইজে ছিলেন, পাশাপাশি শুধু মিউজিশিয়ান নন, একজন সিঙ্গার, একজন পেশায় ডাক্তার এবং আমাদেরই আয়ন টিভির একজন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ একটি অনুষ্ঠান করেন, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, আপনারা দেখে থাকবেন, স্বাস্থ্য কথা অনুষ্ঠানটির নাম। সেই স্বাস্থ্য কথায় তিনি আপনারা আমার আমাদের স্বাস্থ্য নিয়ে কথাগুলো বলে সুস্থ কথা, তো সুস্থ থাকার জন্য যে জিনিসগুলো দরকার সেটি নিয়ে কিন্তু তিনি আলোচনা করেন। আর আজকে বসেছেন গিটার হাতে নিয়ে, মানুষের শখ, মানুষের ইচ্ছে মানুষকে অনেক দূরে গিয়ে নিয়ে যায়, আজকে সেটি তার একটি জ্বলন্ত প্রমাণ। থ্যাংক ইউ ভেরি মাচ রুবেল ভাই, আজকে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে ছিলেন। আর আমার এই পাশে আছে প্রীতম, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যে মানুষটি আছেন এবং আমাদের আন টিভির সঙ্গে যে কোনো অনুষ্ঠানে হোক এই মানুষটি আমাদের সঙ্গে থাকেন, ধন্যবাদ প্রীতম আন টিভির পক্ষ থেকে। রিজান, আর রিজানকেও ধন্যবাদ, পুরো টিমটি আমাদের সঙ্গে সবসময় থাকছেন এবং পুরো অনুষ্ঠান জুড়েই তারা বাজিয়ে গেছেন। আমি বিহাইন্ড দ্য সিনে যিনি আছেন শব্দ নিয়ন্ত্রণে, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, আমাদের শ্রদ্ধেয় স্বপন ভাইকে আবারও আন টিভির পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আমরা শেষ গানটি শুনতে শুনতে আমরা বাড়ি ফিরব, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়ন টিভির সমস্ত কলা কৌশলী, আয়ন টিভির ডিরেক্টর এবং সিও জনাব আতাউল্লাহ ফারুক এবং পুরো টিমকে, যেসব প্রেজেন্টাররা প্রেজেন্টিং করেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা, এবং আমাদের যে টিম রয়েছেন সেই টিমের প্রতিটি মেম্বার, আসলে নাম বলাটা খুব মুশকিল, প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা। আমি আজকের মতো বিদায় নেব পুজোর আড্ডাতে, কোনো একটি অনুষ্ঠানে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাজ হাসানের এই গান দিয়ে আজকের মতো বিদায় নেব, ধন্যবাদ রাজ। থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা, আর শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নেব এই গানটি করে। আর হচ্ছে এই বিদায় গানে আমি আমার খুব পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় বাচ্চু, আইব বাচ্চু, যার একটি খুব পছন্দের একটি গান করে শেষ করতে চাচ্ছি, ওনাকে স্মরণ করছি। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যালো। সুখের পৃথিবী, সুখের অভিনয় যত আর আলে রাখো, আসলে কেউ সুখী নয়। সুখের রাখো, আসলে কেউ সুখী নয়।
জীবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয় জীবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয় সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আঘাতে রাখো আসলে কেউ সুখী নয় আসলে অনুষ্ঠানটি তো পুজোর আড্ডা, তাই না, একেবারে শেষ প্রান্তে, কিন্তু কেউ সুখী নয়, এটা আসলে আমরা সুখ দেখেই অনুষ্ঠানটি শেষ করতে চাই। আসলে বেশ কিছু ফোন কল এসেছে আমাকে, কন্ট্রোল রুম থেকে বলেছে আমরা আসলে তোমার অনুমতি নিয়ে আরও একটি গান যদি গিয়ে আমরা শেষ করতে চাই। আসলে আমাদের রিকোয়েস্ট এসছে বেশ কিছু, সো দর্শক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ, আমাদের আসলে বেশ কিছু কল এসছে আরও একটি গানের জন্য। তো আমরা এটি শেষ গান, এবং এই শেষ গানটি আমরা শুনতে শুনতে এবারে সত্যি সত্যি বাড়ি ফিরব। ধন্যবাদ সবাইকে। সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এ আকাশ আমার, সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে
হতে পারো আকাশ আমার সুন্দরী তোমায় আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো আকাশ আমার নীল আকাশের হবে নিরুত্তর মানুষ আমি যত খুশি বলতে পারো এই ফুল আমার ফ্যামিলিয়া হাতে এই সন্ধ্যায় ভালোবেসে যত খুশি বলতে পারো এই ফুল আমার ফুল শুধু ঝরাবে সৌরভ অচ্ছায় বলবে না কিছুই পারো